আমার এমপি ডট নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন সাতক্ষীরা দুই আসনের সংসদ সদস্য মির মুস্তাক আহমেদ রবি মাস্ক খোলার জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে প্রশ্নটি করেন সদর উপজেলার মাসখোলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল কাদের সোমবার দুপুরে স্থানীয় নাগরিকদের সাথে কুশল বিনিময় শেষে এমপি মুস্তাক আহমেদ এর জবাব দেন জনাব আব্দুল কাদের যে প্রশ্নটি করেছেন আমার এমপি ডট এর মাধ্যমে আমার কাছে সে প্রশ্নের উত্তরটি আমি দিচ্ছি একটু এলাবারেটলি উত্তরটা দেই এবছর বলে না আসলে আমরা আমি যেদিন থেকে সংসদ সদস্য হয়েছি সেদিন থেকেই মাছখোলা শুধু নয় সাতক্ষেরার এই আমার কনস্টিচুয়েন্সি প্লাস সাতক্ষেরা মানুষের জলবদ্ধতা থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায় সেটার জন্য সর্বদাই আমি কথা বলেছি এবং এটা এই জলবদ্ধতাটা একটা বিশাল পরিকল্পনার মধ্য দিয়ে এই জলবদ্ধতা নিরসন করতে হবে আসলে এই নদী খনন করলাম খাপছাড়া খাপছাড়া ভাবে এতে করে সাময়িক কিছুটা বোকার হয় ইন দ্য লং রান কোনো উপকার হয় না সেজন্যে এটা নিয়ে আমি অনেকবারই কথা বলেছি এছাড়া সরকারের যে সিদ্ধান্তটা আছে সেটা হলো সরকার সারা দেশের নদীকে খনন করার একটা পরিকল্পনা নিয়েছে এবং করছে ড্রেজিংয়ের মাধ্যমে কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের সাতক্ষেরার খাল খনন করলে শুধু হবে না এখন যে জলবদ্ধতার সৃষ্টি হয় মানুষ যেটা সৃষ্টি করে সেটা হলো যত্রতত্র ঘের করে এবং যেখানে সেখানে একটা ভেড়ি দিয়ে ঘের করছে মানুষ এই যে ঘেরের ঘের করাটা একটা সাংঘাতিকভাবে একটা মানে বাজেয়ে কোনো ড্রেনেজ সিস্টেম নাই কোনো অপরিকল্পিত ঘের সেটা একটা ড্যামেজ করে আমাদের এই এলাকাকে এবং জলবদ্ধতায় মানুষজন প্রচণ্ডভাবে ভোগে এই ভোগান্তির শেষ নাই। আমি যেটা ব্যক্তিগতভাবে চাই সেটা হলো যে আমি অনেক আগেও একবার বলেছিলাম যখনই আমি কোনো খাল পরিদর্শনে যাই বা কোনো এলাকা পরিদর্শনে যাই সেখানে যে একটা জিনিসে ভাবি যেটা যদি পারমানেন্টলি এটা নিরসন করতে হয় তাহলে আমাদের বিশাল পরিকল্পনা নিতে হবে যে পরিকল্পনার মধ্য দিয়ে আমরা নদী খনন করে সমুদ্রের সাথে পানিটাকে যদি পাঠিয়ে দিতে পারি বা সমুদ্রের দিকে যদি ধাবিত হয় তাহলে একটা পথ আর একটা হলো যে এই দিক দিয়ে আমাদের এই আমাদের এই নদীটা সায়ারের খাল না 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 এইটা আমাদের এটা কি জন্য পর বেতনা 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 খনন করতে হবে দুই একটা মরির চাপের ভিতর দিয়ে পাঠিয়ে দিতে হবে আশাশুনি হয়ে সুন্দরবনের দিকে আর এদিকে কলকাতা খাল টাল এইসব যেটা আছে দিয়ে একদম ইসামতিতে ফেলতে হবে দ্যাট ইজ ভারতের নদীর সাথে পানিটা যাতে সম্পৃক্ত হতে পারে এটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট তো যাই হোক আমি আব্দুল কাদের সাহেবকে ধন্যবাদ জানাই উনি যথেষ্ট কনসার্ন এলাকা নিয়ে মাছখোলা বলে না আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সাতক্ষেরা শহরের আশেপাশে এই যেমন বিনের প্রথার কথাই বলি বিনিয়পতায় এই খালটা খনন হয়েছিল চোদ্দো সালে বলেই জলবদ্ধতা তেমন একটা হয়নি কিন্তু তারপরেও তো জলবদ্ধতা হয়েছে এরপরেও হয়েছে আকাশ বৃষ্টি হলেও এই জলবদ্ধতা সৃষ্টি হয় আমরা যদি সবাই একটু সচেতন থাকি এবং সবাই যদি যত্রতত্র ঘের না করি এবং সবাই যদি এলাকা নিয়ে একটু মানে কঠিনভাবে চিন্তা ভাবনা করি তাহলে জলবদ্ধতা নিরসন হবে বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ আমার এমপি ডট কমকে ধন্যবাদ এমপি মুস্তাক আহমেদের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এর অ্যাম্বাসডর মোহাম্মদ আব্দুর রহমান